নমস্কার, আপনার যদি বৃশ্চিক রাশি কিংবা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে নটা প্ল্যানেট আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছে, এবং আপনার যেহেতু বৃশ্চিক রাশি কিংবা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে আপনার রাশি বা লগ্নের অধিপতি হয়ে গেলেন মঙ্গল, এবং মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল মাসের মাঝামাঝি সময় অবধি তিনি আপনার ষষ্ঠে থাকবেন এবং তারপর তিনি আবার সপ্তমে প্রবেশ করবেন এবং তিনি ভূমিতত্ত্বের গৃহে প্রবেশ করবেন, এবং সেখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে সঙ্গে ইউরেনাস থাকছে। অর্থাৎ বৃহস্পতি ও ইউরেনাসের সঙ্গে মঙ্গলের একটা কম্বিনেশন, একটা সংযোগ বা একটা কনজুগেশন তৈরি হচ্ছে। এই কনজুগেশনের এফেক্ট আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে বা আপনার জীবনে অনেক ভালো ফল আনতে চলেছে। আবার অন্যদিকে অন্যান্য যে প্ল্যানেটগুলো রয়েছে তাদের কী অবস্থান, তারা কোথায় রয়েছে, আপনার ওপর কী প্রভাব চলবে, আপনার কেরিয়ার বা আপনার কর্মজীবনে কোন দিক থেকে ভালো প্রভাব আসবে, আপনার প্রেম দাম্পত্য জীবনে কোন দিকে ভালো প্রভাব আসবে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। আবার কোন কোন দিকে একটু সাবধান হতে হবে, মাসের কোন সময় গিয়ে একটু সতর্ক থাকতে হবে, সেই সব নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য করণীয় কিছু বিশেষ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা লাকি ডেট কোনগুলো সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবং এই যে আলোচনাটা, এটা শুধুমাত্র জুলাই মাসেই নয়, এটা আগস্ট মাসেও কিন্তু এর প্রভাব থাকবে। তো বিস্তারিত সমস্ত কিছু জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রোইস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে নাম, এই মাসে আপনার রাশির ঠিক চতুর্থে শনিদেব অবস্থান করছেন এবং তিনি কিন্তু বক্রী হয়ে গেছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার শনিদেব বক্রী হওয়ার ফল বেশ অনেক দিক থেকে অনেক রকম হয়ে থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে বলা যায় তাহলে বলবো যে বক্রী শনির কিন্তু একটা বিশেষ ফলাফল থাকে, কারণ কি তিনি কিন্তু আপনার চতুর্থ এবং তৃতীয় উভয় গৃহের ফল দেবেন। এবার তৃতীয় গৃহের ফলটা কিন্তু ভালো থাকে, চতুর্থ গৃহের ফলে যেমন কিছু সমস্যা থাকে কিন্তু তৃতীয় গৃহের ফলে কিন্তু একটা ভালো ফলও থাকে। এবং তিনি যেহেতু বক্রী হয়ে গেছেন মানে তার মোশনটা, তার যে চলনটা, সেটা কোথাও গিয়ে আরও একটু স্লো হয়ে যাচ্ছে, এবং এই যে বক্রী সময় চলাকালীন তার যে স্পিডটা সেটা কোথাও গিয়ে আর একটু স্লো চলছে। সুতরাং আপনাকেও আর একটু স্লোলি চলতে হবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে কোনো তাড়াহুড়ো থাকবে, তাড়াহুড়ো করে কোনো কাজ, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন সেগুলো কিন্তু নেবেন না, তাহলে সেটা আপনার জন্য পজিটিভ হবে। অন্যদিকে কী হচ্ছে না, রাহু, রাহু কিন্তু আবার শনি নক্ষত্রেই প্রবেশ করেছেন, এটাও একটা বড় বিশেষ জায়গা থাকছে, এই নিয়ে আমি আলোচনা করব। যেখানে শনিদেবের বক্রী হওয়ার ফল কী, আবার রাহুর শনিদেবের প্রবেশের ফলে কী হচ্ছে, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাহু হলো চেলা আর তার গুরু হলেন শনিদেব, ফলে সেক্ষেত্রে রাহুর অ্যাটিচিউড বা রাহুর আচরণ অনেকটা শনিদেবেরই মতন, কিন্তু কিছু ফারাক থাকে। শনিদেব যেমন স্লোলি মুভমেন্ট করেন, তার ফলাফল যেমন ধীরে ধীরে দেন, ঠিক সেরকম রাহুর ঠিক উল্টোটা, রাহু কিন্তু খুব দ্রুত, খুব চটজলদি ফলাফল দিয়ে দেন, রেজাল্ট দিয়ে দেন। এবার তিনি পঞ্চমে থাকছেন, এটা অবশ্যই একটা পজিটিভ জায়গা, এবং শনির নক্ষত্রে থাকবার জন্য আপনার জীবনে অনেক ভালো ফল কিন্তু উনি দিতে পারেন, এবং আপনার বহু দিকে কিন্তু উন্নতি লাভ হতে পারে, বহু ক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারেন। এবং পঞ্চমে রাহু থাকার জন্য যেটা হয় যে আপনার মেধাশক্তি, স্মৃতিশক্তি এগুলো আরও বৃদ্ধি করবে, আপনার কেরিয়ারের জায়গাটা, কর্মজীবনের জায়গাটা আরও পজিটিভ হবে, এবং বহুবিধ উন্নতি কিন্তু আপনি লাভ করতে পারেন। কারণ কি, যেহেতু আপনার পঞ্চমে রাহু থাকছে এবং আপনার পঞ্চমপতি আপনার সপ্তমে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং আপনার দ্বিতীয়পতি তিনি কিন্তু সপ্তমে অবস্থান করছেন, ফলে সেটা আপনার অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করছে। যেহেতু সাতের সঙ্গে পাঁচ আর দুই কানেক্ট হচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কেরিয়ারের জায়গাটা ভালো, কর্মজীবনের জায়গাটা ভালো, ব্যবসার জায়গা কিন্তু ভালো, বা আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন বা সেলফ এমপ্লয়েড হন তাহলে কিন্তু ভালো জায়গা রয়েছে, কোয়ালিটি অফ জবটা ভালো হবে, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজটা আরও ভালো হবে বা আপনার চাকরির ক্ষেত্রে আরও উন্নতি আসতে পারে, এইগুলো হতে পারে। তো এইগুলো হচ্ছে বেসিক কিছু ব্যাপার। সেই সঙ্গে আপনার ষষ্ঠে কিন্তু মঙ্গল অবস্থান করছে, এটা একটা খুব পজিটিভ জায়গা, বিশেষ করে আমি বলছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। কারণ কি, বৃশ্চিক লগ্নের অধিপতি তিনি যদি ষষ্ঠে থাকেন এবং তিনি যদি সক্রিয় থাকেন
তাহলে সেটা অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে এবং সেক্ষেত্রে শত্রু সংক্রান্ত ক্ষেত্রে আপনার শত্রু কিন্তু আপনার সামনে নত হবে, কেউ কিন্তু সমস্যা আপনার কিছু করতে পারবে না। এটা হলো সবথেকে পজিটিভ জায়গা, আপনার শত্রু আপনার সামনে নত হবে, পরাস্ত হবে। এবং মঙ্গলের এই ষষ্ঠী অবস্থান এটা অবশ্যই একটা ভীষণ পজিটিভ জায়গা। এবার তিনি কী করছেন, না তিনি তার নিজের জায়গা থেকে বেরিয়ে গিয়ে তিনি বৃষ রাশিতে প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে ইউরেনাস থাকছে এবং ইউরেনাস বৃহস্পতি এবং মঙ্গলের একটা কনজুগেশন তৈরি হচ্ছে। এর বহুবিধ ফল আছে এবং বহু জায়গায় ইনি ভালো ফল দেন বা এই কম্বিনেশনটা ভালো ফল দিয়ে থাকে। বৃহস্পতি মঙ্গলের একটা খুব শুভ ফল কিন্তু আছে, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। সেটা যে ক্ষেত্রে যেখানেই হোক না কেন, বৃহস্পতি মঙ্গল যদি এক জায়গায় থাকে, কোনো এক রাশিতে থাকে, তাহলে কিন্তু এনারা কিন্তু দুজনেই ভালো ফল দেন এবং এনারা দুজনেই দুজনের যে নেগেটিভ সাইডটা সেটাকে নিউট্রালাইজ করে দেন, অর্থাৎ দুজন দুজনেরই নেগেটিভ প্রভাবটাকে কমিয়ে দেন, পজিটিভ প্রভাবটাকে বৃদ্ধি করেন। এটা হলো বৃহস্পতি মঙ্গল কনজুগেশনের একটা পজিটিভ সাইড। এবং এনারা যে যে জায়গায় দৃষ্টি দেন সেই সেই জায়গাগুলো অত্যন্ত স্ট্রং হয়ে ওঠে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠে, যে জায়গাটা রয়েছেন সেই জায়গাটা অনেক পাওয়ারফুল হয়ে ওঠে। তো এটা হলো বৃহস্পতি মঙ্গলের কনজুগেশনের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট। আবার অন্যদিকে কী হচ্ছে না, আপনার অষ্টমে কিন্তু অষ্টমপতি অবস্থান করছে এবং মাসের শুরুর দিকে মোটামুটি বুধ আপনার অষ্টমে থাকছে, শুক্র অষ্টমে থাকছে এবং মাসের মাঝামাঝি পর্যন্ত রবি অষ্টমে থাকছে। এবার দেখুন, যখন রবি যতক্ষণ অষ্টমে থাকছে ততক্ষণ কিন্তু আপনার তেমন কোনো প্রবলেম নেই। এবার শুক্র মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তিনি আবার নবমে প্রবেশ করছেন, সেটা হয়ে গেল আপনার কর্কট রাশির জায়গা এবং সেটা কিন্তু অত্যন্ত শুভ জায়গা। কারণ কি, শুক্র হয়ে গেলেন আপনার একাদশপতি, অর্থাৎ অর্থের দিকটা তিনি দেখছেন এবং সেই সঙ্গে আপনার সপ্তমপতি। এবার একাদশপতি ও সপ্তমপতি তিনি নবমে যখন অবস্থান করছেন, মানে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সহায়তা আপনি পাবেন এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তো থাকছেই, সেই সঙ্গে আপনার কর্মজগতে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট কিন্তু এক্ষেত্রে আসে, যেহেতু আপনার সপ্তমপতি এবং একাদশপতি তিনি নবমে অবস্থান করছেন। এবং সেই সঙ্গে কী হচ্ছে না, মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রবিও নবমে প্রবেশ করবেন এবং সেটা অত্যন্ত শুভ। কারণ কি, তিনি আপনার দশমপতি নবমে অবস্থান করছেন, ফলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু ইনি দিয়ে থাকবেন। রবি হলেন আপনার নবমপতি, অর্থাৎ ভাগ্যপতি, অর্থাৎ ভাগ্যস্থানটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। মাসের মিডল অবধি, মাসের মাঝামাঝি সময় অবধি গ্রহের একরকম অবস্থান থাকছে, মাসের মাঝামাঝি সময়ের পর থেকে গ্রহেদের অবস্থান অনেকটা পাল্টে যাচ্ছে এবং আপনার নবম ভাবটা, অর্থাৎ আপনার ভাগ্যস্থানটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। নবম ঘরে যেমন শুক্রের প্রবেশ হচ্ছে, নবম ঘরে যেমন রবির প্রবেশ হবে, আবার নবম ঘরে কিন্তু বুধেরও প্রবেশ হবে, ফলে সেক্ষেত্রে বুধের রবির একটা কনজুগেশন তৈরি হচ্ছে, বুধের সঙ্গে শুক্রের একটা কনজুগেশন তৈরি হচ্ছে। এই কনজুগেশনগুলো, এই গ্রহযোগগুলো একটা পজিটিভ রেজাল্ট আপনার জীবনে তৈরি করবে। তো এটা হলো গ্রহেদের অবস্থান। এবং সেই সঙ্গে আপনার একাদশে কিন্তু কেতু অবস্থান করছে, খুব ভালো ফল কিন্তু কেতু এখানে দিয়ে থাকবে। এবং যেহেতু আপনার একাদশপতি তিনি নবমে অবস্থান করছেন এবং একদম মাসের শেষের দিকে তিনি আবার আপনার দশমে প্রবেশ করবেন, ফলে সেক্ষেত্রে আপনার একাদশ গৃহে কেতু কিন্তু ভালো ফল দেবেন এবং এই একাদশ গৃহের ওপর বৃহস্পতির এফেক্টও কিন্তু থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করেই দিয়েছি, প্রয়োজন হলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, না বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বলে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রটা অনেকটাই স্ট্রং হবে, আগের তুলনায় আরও ভালো, আরও বেটার হবে। তো এটা হলো গ্রহেদের অবস্থান। এই গ্রহ অবস্থানটা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওপর কী প্রভাব থাকবে, কোন দিকটা পজিটিভ আবার কোন দিকে একটু সতর্ক থাকতে হবে, এগুলোকে নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্যর দিক থেকে বলি তাহলে বলবো শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনার জন্য মোটের উপর ভালো থাকবে। প্রথম দিকটা একটু প্রবলেম হতে পারে, কারণ কি, যেহেতু আপনার লগ্নপতি বা আপনার রাশির অধিপতি মঙ্গল তিনি ষষ্ঠে থাকছেন, ফলে কিছু সমস্যা হতে পারে, কিন্তু তারপর আর তেমন কোনো প্রবলেম নেই। কারণ কি, তারপর তিনি আপনার সপ্তমে প্রবেশ করবেন, বৃহস্পতির সঙ্গে থাকবেন, ইউরেনাসের সঙ্গে থাকবেন, ফলে সেক্ষেত্রে কোনো তেমন কোনো প্রবলেম হবে না। এবং যেহেতু অষ্টমে শুভগ্রহের অবস্থান থাকছে, অর্থাৎ রবির অবস্থান থাকছে, ফলে খুব একটা বড় বিপদ ঝামেলা আপনার কিন্তু হওয়ার নেই। হ্যাঁ, শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে, কারণ কি, যেহেতু আপনার ষষ্ঠে মঙ্গল আর অষ্টমে রবির আর সেই সঙ্গে অষ্টমে শুক্র এবং বুধের একটা কনজুগেশন তৈরি হচ্ছে, এই প্রবলেমটা তৈরি হওয়ার জন্য কিছু প্রবলেম আসতে পারে, সেটা মাসের শুরুর দিকেই বেশি হওয়ার সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করুন, যদি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন, দু চাকার হোক চার চাকার হোক সাবধানে চালাবেন,
কোনো রকম কোনো তাড়াহুড়ো কিন্তু করবেন না। আশ্বনীদেব যেহেতু তিনি আপনার চতুর্থে তিনি বকরি হয়ে রয়েছেন, তাই কোনোভাবেই কোনো রকম কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না এবং নিজের রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ রাখবেন। রাস্তাঘাটে যখন বেরোবেন সাবধানে চলবেন এবং যদি আপনি গাড়ি চালান তাহলে কখনোই ওভারটেক করে গাড়ি চালাতে যাবেন না বা কোনো রেসিংয়ে যাবেন না, কোনো বাইক রেসিংয়ে যাবেন না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তাছাড়া আপনার জুলাই মাসের শুরুর দিকে বা মাঝামাঝি সময় অবধি কিছু প্রবলেম হলেও পরের দিকটা কিন্তু ভালো, মিডলের পর থেকে সময়টা ভালোই থাকবে এবং আগস্ট মাসেও কিন্তু টাইমটা আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালোই থাকবে, খুব একটা সমস্যা আপনার হওয়ার নেই। যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে রাহুর একটা উপস্থিতি এটা কিন্তু একটা পজিটিভ জায়গা দেবে, কারণ কি পঞ্চম ক্ষেত্র কিন্তু প্রেম দাম্পত্য জীবনের জন্য একটা বিশেষ প্রভাব বিস্তার করে। তো পঞ্চমে কি হচ্ছে না, পঞ্চমে আপনার রাহু রয়েছে, ফলে সেক্ষেত্রে ভালো যেমন অনেক কিছু আছে আবার কিছু কিছু ভুল বোঝাবুঝি কিছু সমস্যা এগুলো কিন্তু তৈরি করতে পারে আপনার সঙ্গে, আপনার প্রিয়জন বা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। কিন্তু একটা জিনিস যে আপনার পঞ্চম প্রতি সপ্তমে রয়েছে, সপ্তমে রয়েছে মানে আপনার প্রেম ভালোবাসার জায়গায় অর্থাৎ সেভেন্থ হাউসে রয়েছে, ফলে সেক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা হবে না। এবং যেহেতু সপ্তমে বৃহস্পতি ফলে প্রেমের জন্য ভালো, বিয়ের জন্য অবশ্যই ভালো, আপনার কিন্তু বিয়ে হতে পারে এই এক বছরের মধ্যে, অর্থাৎ 2024 মে মাস জুন মাস থেকে আর সামনের 2025 মে মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যেতে পারে। কারণ কি যেহেতু সপ্তমে বৃহস্পতি থাকছে এবং তিনি আপনার পঞ্চমপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি, তো পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য কী হচ্ছে না, আপনার বিয়ে হতে পারে, বিয়ের জন্য ভালো, বিয়ের চেষ্টা করলে বিয়ে হতে পারে, বা ধরুন আপনি বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছেন তাহলে কিন্তু আপনার বিয়ের যোগ আছে, বিয়ে কিন্তু আপনার হয়ে যেতে পারে। শুক্রের জায়গাটা ভালো থাকছে, শুক্র আপনার অষ্টমে থাকছে ঠিকই প্রথম দিকে, কিন্তু তারপর যেহেতু নবমে থাকছে ফলে সেটাও অবশ্যই একটা ভালো জায়গা, প্রেমের জন্য অবশ্যই ভালো জায়গা। এবং মোটামুটি এই জুলাই আগস্ট এই সময় জুড়ে শুক্রের পজিশন কিন্তু ভালোই থাকবে, ফলে প্রেম ভালোবাসার জন্য দাম্পত্য জীবনের জন্য অবশ্যই ভালো। যদি আপনি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে ওই প্রথম দিকে কিছু সমস্যা থাকবে, কিন্তু তারপরের দিকটা সময়টা ভালোই থাকবে এবং আগস্ট মাসেও কিন্তু টাইম ভালো থাকবে। জুলাইয়ের মিডল থেকে আর আগস্টের মিডল বা আগস্টের মোটামুটি শেষের দিক অবধি টাইম আপনার জন্য কিন্তু ভালো, আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য সময় কিন্তু ভালোই থাকবে। যদি পারিবারিক জীবন বন্ধুবান্ধব নিয়ে বলি তাহলে বলবো আপনার ফোর্থ হাউসটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। ফোর্থ হাউসে যেহেতু শনিদেব রয়েছে এবং তিনি যেহেতু বকরিভাবে রয়েছেন ফলে সেক্ষেত্রে খুব অসুবিধা হবে সেটা আমি বলছি না, বরং আগের তুলনায় কিছুটা বেটার হবে। এবং সেই সঙ্গে আপনার তৃতীয় ঘর হয়ে গেল ভাই বোনের জায়গা এবং তিনি তৃতীয় ঘরের ফলটাও দেবেন, ফলে সেক্ষেত্রে ভাই বোনের দিক থেকে আপনি সাহায্য, তার ভালোবাসা বা তাদের হেল্প আপনি পাবেন। যদি ভাই বোনের সঙ্গে বা পরিবারের মানুষজনদের নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেটা আরও ভালো হবে, বা এবং একটা সহযোগিতামূলক একটা ভালো সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে কিন্তু থাকবে। আবার সেই সঙ্গে আপনার নবম স্থান অর্থাৎ যেটা হয়ে গেল কর্কট রাশির জায়গা, নবম স্থানে যেহেতু শুক্রের অবস্থান হবে ফলে সেটা অবশ্যই একটা পজিটিভ জায়গা। এবং মাসের মাঝামাঝি সময় পর যখন রবি আপনার নবমে প্রবেশ করবে তখন কিন্তু আপনার বাবার যদি কোনো হেলথ রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই সমস্যাটা চলে যেতে পারে বা কমে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালো টাইম কিন্তু আপনার পারিবারিক জীবনে চলবে। শুধু একটা জিনিস যেটা, যে আপনার কোনো ব্যস্ততার জন্য, সেটা কর্মজীবনে হতে পারে বা যে কোনো কারণে কোনো ব্যস্ততার জন্য আপনার পরিবারকে আপনি হয়তো সঠিকভাবে সময় নাও দিতে পারেন, এটা কিছুটা প্রবলেমের কারণ হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখবার, যাতে আপনি কাজের জন্য যেমন সময় দিতে পারবেন সেখানেও যেমন আপনি সফলতা লাভ করতে পারবেন, ঠিক সেরকমভাবে আপনার পারিবারিক জীবনে আপনার পরিবারেও একটা ভালো সময় দিতে পারবেন এবং পারিবারিক জীবনটাও আপনার অনেক ভালো চলবে। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো ভীষণ ভালো জায়গা রাহুর অবস্থান পঞ্চমে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ জায়গা। এবং রাহু পঞ্চমে থাকার জন্য কি হবে না, আপনার পড়াশোনার জায়গাটা অনেক পজিটিভ হবে, আপনি অনেক বুদ্ধিমান হয়ে উঠবেন এবং স্টুডেন্ট যদি বুদ্ধিমান হয় তাহলে সেক্ষেত্রে পড়াশোনা সে ভালো হবে, এটাই স্বাভাবিক। এবং যে কোনো ধরনের পড়াশোনার জন্য খুব ভালো জায়গা, এবং যেহেতু আপনার পঞ্চম পরে তিনি সপ্তমে রয়েছেন ফলে সেটা অবশ্যই একটা পজিটিভ জায়গা, শিক্ষার্থীদের জন্য অবশ্যই শুভ একটি ক্ষেত্র। সেই সঙ্গে আপনার ষষ্ঠম পতি সপ্তমে বৃহস্পতির সঙ্গে রয়েছে ফলে সেক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন। এবং মাসের মিডল অবধি আপনার রাশির অধিপতি তিনি ষষ্ঠে বসে, তিনি দ্বাদশকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশুনো বা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো পড়াশুনো সেই ধরনের সম্ভাবনাও কিন্তু
আছে বা আসতে পারে। তাই শিক্ষার্থীর জন্য বলব, সময়টা কিন্তু মোটের ওপর ভালো, অনেক দিক থেকেই পজিটিভ প্রভাব কিন্তু আসবে। তবে হ্যাঁ, একটু মানসিক চঞ্চলতা আসতে পারে বা এনার্জি কিছুটা কম হতে পারে, পড়াশোনায় মনোযোগে একটু অভাব হতে পারে, এই ধরনের কিছু সমস্যা কিন্তু হতে পারে। তাই চেষ্টা করুন মনঃসংযোগ বাড়ানোর চেষ্টা করুন, প্রয়োজন হলে প্রত্যেক দিন মেডিটেশন বা ধ্যান করুন, আমি সবসময় বলি সেটা। এটা করলে পরে আপনার মনঃসংযোগ বৃদ্ধি পাবে এবং আপনার পড়াশোনার জায়গাটাও আরও ভালো হবে। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভক্ষেত্র, কর্মজীবনটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কর্মজীবন দেখতে গেলে মূলত আপনার সপ্তমকে দেখতে হচ্ছে, সেই সঙ্গে আপনার দশমকে দেখতে হচ্ছে, এবং আপনার দশমপতি হয়ে গেলেন রবি, তিনি কিন্তু আপনার প্রথমে সপ্তমে থাকছেন, সেটা যেমন একটা পজিটিভ জায়গা থাকছে, এবং সেই সঙ্গে তিনি কিন্তু আপনার নবমে থাকছেন। যখন নবমে প্রবেশ করবেন তখন টাইমটা আরও ভালো হবে, আরও বেশি পজিটিভ হবে, এবং আপনি আপনার কর্মজীবনে ভাগ্যে সহায়তা পাবেন, আপনার ভাগ্য উন্নতি হবে, এবং ভাগ্যে সহায়তা পাওয়ার জন্য আপনার কর্মজীবনে প্রভূত উন্নতি লাভ হতে পারে, প্রভূত সফলতা আপনি লাভ করতে পারেন আপনার কর্মজীবনে। এবং সেই সঙ্গে আপনার নবমে শুক্রের অবস্থান রয়েছে, ফলে সেটা অবশ্যই পজিটিভ একটা জায়গা। সেই সঙ্গে আপনার একাদশপতি এবং অষ্টমপতি বুধের অবস্থান রয়েছে, বুধ রবির সঙ্গে অবস্থান করবে, ফলে সেক্ষেত্রে নবমে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ফলে সেটি একটি শুভ ক্ষেত্র আপনার কর্মজীবনের জন্য, কর্মে উন্নতি লাভের জন্য। এবং আপনি যদি চাকরির চেষ্টা করেন তাহলে আপনার চাকরি কিন্তু হয়ে যেতে পারে, হয়তো বাড়ি থেকে দূরে হয়তো চাকরি হতে পারে, বা বিদেশে আপনার চাকরি হতে পারে, বা অন্য রাজ্যে আপনার চাকরি হতে পারে, কিন্তু বাড়ির কাছাকাছি জায়গায় চাকরি হওয়ার সম্ভাবনাটা তুলনায় কম। তাছাড়া যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার বদলি হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে, দূরে কোথাও আপনার ট্রান্সফার হতে পারে। তো এই ধরনের কিছু সম্ভাবনা কিন্তু আপনার থাকছে। আবার অন্যদিকে আপনার পদোন্নতি হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে, আপনার পদোন্নতি হতে পারে, আপনার বেতন বৃদ্ধি হতে পারে, স্যালারি বাড়তে পারে, এবং বিভিন্ন ধরনের সম্মান আপনি কিন্তু লাভ করতে পারেন। তাই আপনার কর্মজীবনে কিন্তু বহুবিধ উন্নতি আছে, আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনি কিন্তু ভালো উন্নতি লাভ করতে পারবেন। কোনোরকম কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, আর কোনোরকম কোনো তাড়াহুড়ো করবেন না, যেহেতু আপনার এখনও ধাইয়া চলছে এবং শনিদেব তিনি বক্রী হয়ে আছেন, ফলে সেক্ষেত্রে এই সময়টা কোনোরকম কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এবং আপনি আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, কিন্তু সেই পদক্ষেপগুলো একটু ধীরে ধীরে ফেলবেন। তাছাড়া আপনার এই গোটা মাসটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ, এবং যেহেতু রবির অবস্থান থাকছে, রবি মাসের মিডল থেকে আপনার নবমে থাকবে এবং তারপর রবি আপনার দশমে প্রবেশ করবেন, সেটা আগামী মাসে আগস্ট মাসে গিয়ে। এবং এতে যেটা হবে সেটা হলো যে শনির যে নেগেটিভ এফেক্টটা, সেই নেগেটিভ এফেক্টটা অনেকটাই তখন কিন্তু কন্ট্রোলে আসবে, শনিদেবের যে নেগেটিভ প্রভাবটা সেটা তখন অনেকটাই কন্ট্রোলে আসবে। তো আপনি আপনার কর্মজীবনে বহুবিধ উন্নতি লাভ করতে পারবেন, এবং যদি কোনোরকম কোনো চ্যালেঞ্জ আসেও, কোনোরকম কোনো সমস্যা আসেও, তাহলেও কিন্তু সেই সমস্যা থেকে আপনি ঠিকই বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে বহুবিধ উন্নতি আছে, শুক্রের অবস্থান ভালো, আপনি যদি কোনো আর্টস অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করেন বা এই ধরনের বিষয় নিয়ে যদি কোনো কাজ থাকে বা যে কোনো প্রকার শিল্পকর্ম ইত্যাদির সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু ভীষণই ভালো একটা জায়গা। এবং আপনার ষষ্ঠপতি মঙ্গল তিনি বৃহস্পতির সঙ্গে থাকছেন, ফলে সেক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে বহুবিধ উন্নতি লাভ কিন্তু করতে পারবেন, এবং আপনি অনেক দিক থেকেই পজিটিভ হয়ে উঠবেন, আপনার মানসিক শক্তি, শারীরিক শক্তি সেগুলো যেমন আরও বাড়বে, এবং আপনি যে কোনো ক্ষেত্রে আপনি লড়াই করে কিন্তু জয়লাভ করতে পারবেন। তো এই সময়টা কিন্তু বেশ ভালো, এবং আপনার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, কেউ যদি আপনার এগেনস্টে কেউ শত্রুতা করে বা কেউ প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে কিন্তু সে তেমন কিছু সুযোগ সুবিধা করতে পারবে না। এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো সময়, আপনি ব্যবসা করলে আপনার ব্যবসার জায়গাটা আরও ভালো। হ্যাঁ, একটু খরচ ব্যয়বৃদ্ধি হতে পারে, কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু মোটের ওপর ভালো, এবং অনেকের থেকে আপনি এগিয়ে যেতে পারেন। এবং আপনার ব্যবসায় যদি কোনোরকম কোনো কম্পিটিটর থাকে তাহলে কিন্তু আপনি তাদেরকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং রবি বুধের একটা কম্বিনেশন যেহেতু নবমে থাকছে, ফলে এক্সেলেন্ট একটা জায়গা বিজনেসের জন্য, কারণ কি যেহেতু সবসময় ব্যবসা দেখতে গেলেই বুধের অবস্থানটা সবার আগে দেখতে হয়, সেই সঙ্গে সপ্তমপতির অবস্থান। এবার আপনার সপ্তমপতি তিনি যেহেতু নবমে থাকছেন, বুধ রবির সঙ্গে নবমে থাকছেন, ফলে সেক্ষেত্রে ব্যবসার জায়গাটা এক্সেলেন্ট, আপনি বহুভাবে উন্নতি লাভ করতে পারবেন, আপনার আমদানি রপ্তানি এগুলো আরও বাড়বে, এবং আপনি কিন্তু খুবই ভালো সফলতা অর্জন করতে পারবেন। এবং যথেষ্ট ভালো পজিটিভ একটা টাইম কিন্তু আপনার
ব্যবসায়িক ক্ষেত্রে বা আপনার কর্মজীবনে কিন্তু থাকবে। আপনি যদি ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার থাকবে। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যথেষ্ট পজিটিভ একটা জায়গা। হ্যাঁ, কিছুটা মিশ্র প্রভাব থাকবে, কারণ কি শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও পরের দিকটা কিন্তু এক্সেলেন্ট জায়গা। এবং শুক্র যতক্ষণ অষ্টমে থাকছে অর্থাৎ মাসের প্রথম দিকে কিছু সময়ের জন্য, তখন কিন্তু আপনার কিছু সমস্যা হতে পারে, কারণ কি যেহেতু আপনার একাদশপতি অষ্টমে রয়েছে। কিন্তু এরপর আপনার একাদশপতি তিনি কিন্তু নবমে থাকছেন, ফলে আপনি অর্থ রোজগার তো করতে পারবেন এবং আপনি আর্থিক ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। লাক আপনার বিশালভাবে সহায়ক হবে এবং সেটা আপনার কর্মজীবনেও হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত জীবনেও হতে পারে। এবং এটা অবশ্যই একটা পজিটিভ জায়গা যে যেখানে অনেকগুলো শুভ গ্রহ আপনার নবমে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করেছে, ফলে সেটা অত্যন্ত শুভ একটি দিক। এবং জুলাই সেকেন্ড হওয়ার পর থেকে আপনার অর্থনৈতিক ক্ষেত্র আরও ভালো হবে। এবং শুধুমাত্র আমি জুলাইয়ের কথা বলছি না, আগস্ট মাসেও কিন্তু এই ভালো সময়টা আপনার চলতে থাকবে। তার একটা বড় কারণ হলো মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কনজুগেশন। আবার অন্যদিকে শুক্র তিনি আপনার নবমে থাকছেন মাসের মিডলের পর থেকে এবং তারপর তিনি দশমে প্রবেশ করবেন। আবার অন্যদিকে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার নবমে থাকছে এবং যেহেতু বুধ আপনার দশমপতি, ফলে সেটাও আপনার অর্থনৈতিক ক্ষেত্র কর্মক্ষেত্র উভয়কেই একটা পজিটিভ এফেক্ট দেবে এবং আপনার একাদশ ভাবটা স্ট্রং হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পয়সা রোজগার করতে পারবেন। তো এটা হলো বর্তমানের আর্থিক পরিস্থিতি। সেই সঙ্গে বলবো যে আপনি কিন্তু মাসের মাঝামাঝি সময় অবধি কোথাও বিনিয়োগ করবেন না, কোথাও ইনভেস্টমেন্ট বেশি কিছু করতে যাবেন না, পরের দিকটা ভালো এবং আপনার আর্থিক ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হবে। পারিবারিক সূত্রে আপনার কিছু ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। এরপর এই মাসে আপনার জন্য কিছু বিশেষ প্রতিকার কথা বলবো, যেটা করলে টাইমটা আরও ভালো চলবে। প্রথম কথা হলো আপনি মহাদেবের প্রত্যেক দিন পুজো করুন, অন্তত পক্ষে প্রত্যেক শনিবার করে যদি মহাদেবের পুজো তার অভিষেক করাতে পারেন তাহলে খুবই ভালো। এবং অবশ্যই তাকে কিন্তু সদাচন্দন নিবেদন করবেন। সেই সঙ্গে যদি আপনি প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দান করেন তাহলে সেটা খুবই ভালো। এবার হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 21, 22, 23, 24, 28, 29, 30, 31, 31। এই তারিখগুলো আপনার জন্য অনেকটা ভালো চলবে বা অপেক্ষাকৃত ভালো চলবে, কোনো শুভ কাজ এই তারিখে শুরু করতে পারেন। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 5, 6, 14, 15, 16, 17, 18, এই তারিখগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কোনো বিশেষ কাজ পারলে এই দিনগুলো শুরু করবেন না। তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রোজ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য নিয়ে আপলোড করবো তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।